আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিতের কিছু গাণিতিক সমস্যা নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আজকে আমাদের 77 নম্বর পৃষ্ঠায়। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি তোমাদের যে গুণ ভাগের সম্পর্কে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়। তো চলো বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্নটি দিয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের প্রথম গাণিতিক সমস্যা হচ্ছে 12 জন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে 22 টাকার দামের 18টি খাতা কিনতে পারবে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে যদি 12 জন বন্ধু কত টাকা করে দিলে তোমরা একটি 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে। তো চলো বন্ধুরা, আমরা একটু উত্তরটি দেখে আসি। তো প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নম্বর 77। তো বন্ধুরা, চলো আমাদের প্রথম প্রশ্নটি উত্তরটি দেখি। তো বলা হয়েছিল যে 12 জন বন্ধু প্রত্যেকে যদি 22 টাকা করে কত টাকা করে দিলে 22টাকা দামে 18টি খাতা কিনতে পারবে। তো এখানে একটি খাতার দাম হচ্ছে 22 টাকা, তাহলে 18টি খাতার দাম হবে 22 গুণ 18। তার মানে আমাদের এখানে আসে 2 গুণে 16, 6 হাত থেকে 1। তারপর এখানে যদি আমরা মোট গুণ করি, মোট গুণ করলে আমাদের আসবে 396 টাকা। তার মানে প্রত্যেকে বন্ধুকে দিতে হবে, এখানে যেহেতু 12 জন বন্ধু ছিল, তাহলে আমরা 396কে 12 দিয়ে ভাগ দিব। 12 দিয়ে ভাগ দিলে আমাদের আসবে 33। তো উত্তর হবে প্রত্যেক বন্ধুকে 33 টাকা করে দিতে হবে। তো এরপরে বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে 500 টাকা 3টি নোট 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে যদি 500 টাকা 3টি নোট যদি 15 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকে কত করে টাকা পাবে। তো চলো বন্ধুরা, আমরা এই প্রশ্নটি সমাধানটি দেখে আসি। তো সমাধান, প্রতিটি নোটের মূল্য হচ্ছে 500 টাকা। তাহলে এখানে 500 টাকা 3টি নোট নেওয়া হয়েছে, তো 3টি নোটের মূল্য হবে 500 গুণ 3, তার মানে 1500 বা 1500 টাকা। এরপরে বলা হয়েছে যে এই টাকাটি 15 জনের মধ্যে ভাগ করে দেওয়া হবে, তাহলে প্রত্যেকে পাবে 1500 ভাগ 15 টাকা, তার মানে হবে 100 টাকা। তো উত্তর, প্রত্যেকে 100 টাকা করে পাবে। এর পরবর্তী প্রশ্ন, 63 জন বন্ধু 50 টাকা হারে চাঁদা তুলে 9টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে। তো বন্ধুরা, এখানে প্রথমে বলা হয়েছে যে 63 জন বন্ধু 50 টাকা হারে, মানে প্রত্যেকে 50 টাকা করে দেয় এই হিসেবে চাঁদা তোলে, তারপর সেই চাঁদাটি 9টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করে দেয়। তো এখানে আমাদের প্রশ্নটি হচ্ছে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে। তো চলো বন্ধুরা, আমরা একটু সমাধানটি দেখে আসি। তো পরের প্রশ্ন, হেলেন একটি 104 মিটার লম্বা ফিতা 13 ভাগের 5 বার তার ছোট ভাই রিফাতকে দিল। তো রিফাত কত মিটার ফিতা পেল। তো বন্ধুরা, এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে হেলেন 104 মিটারের একটি লম্বা ফিতা 13 ভাগ করে, তারপর সেই 13 ভাগের 5 ভাগ তার ছোট ভাইকে দেয়। তো এখন আমাদের বের করতে হবে যে তার ছোট ভাই রিফাত কত মিটার পেল। তো চলো বন্ধুরা, আমরা এর সমাধানটি দেখে আসি। তো বন্ধুরা, আমরা এর আগে যে একটু প্রশ্ন ছিল 4 নম্বর, সেটির উপর সমাধানটি একটু দেখে নেই। তো এখানে বলা হয়েছিল যে মোট বন্ধু 63 জন, মোট চাঁদা তোলা হয়েছে 50 টাকা করে, যেহেতু প্রত্যেকে দিয়েছে, তার মানে 50 গুণ 63, তার মানে সমান সমান 3150 টাকা। তাহলে এখানে বলা হয়েছিল যে তারা 9টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করে দেয়, তাহলে প্রতি পরিবার পাবে 3150 ভাগ 9, তার মানে 350 টাকা। উত্তর, প্রত্যেক পরিবার 350 টাকা করে পাবে। এরপরে যে আমরা আরেকটি প্রশ্ন দেখেছিলাম যে হেলেন তার ছোট ভাইকে একটি 104 মিটার লম্বা ফিতা 13 ভাগের 5 ভাগ দিল, এখানে সমাধান হবে মোট ফিতার দৈর্ঘ্য হচ্ছে 104 মিটার। তো হেলেন ফিতাকে 13টি ভাগ করেছে, তাহলে প্রতি ভাগের মাপ হবে, আমরা 104কে 13 দিয়ে ভাগ করব, তার মানে হবে 8 মিটার। এবং তার ছোট ভাই পেয়েছে 5 ভাগ, এখানে 5 ভাগ যেহেতু পেয়েছে, এখানে 1 ভাগের মাপ হচ্ছে 8 মিটার, তাহলে আমরা 5 গুণ 8 করবো, তার মানে 40 মিটার। উত্তর, রিফাত 40 মিটার ফিতা পেল। তো বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন, 99 টাকা 9 ভাগে 4 ভাগ কত টাকা।
তো এখানে আমাদের বলা হয়েছে যে 99 টাকার 9 ভাগের 4 ভাগ কত টাকা সেটি আমাদের সমাধানের মাধ্যমে বের করতে হবে। তো চলো বন্ধুরা আমরা এই প্রশ্নের উত্তরটি দেখে আসি। তো সমাধান, 99 টাকার 9 ভাগ, তার মানে 99 কে 9 দিয়ে ভাগ করতে হবে। আমরা যদি 9 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে 11 টাকা, এবং তাহলে 4 ভাগ হবে, যেহেতু 1 ভাগ 11 টাকা তার মানে 4 ভাগ হবে 4 গুণ 11, তার মানে 44 টাকা। উত্তর, 99 টাকার 9 ভাগে 4 ভাগ হচ্ছে 44 টাকা। তো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, সালমা 112 কিলোমিটার পথের 14 ভাগে 13 ভাগ বাসে যায় এবং বাকি পথ হেঁটে যায়, সে কত পথ বাসে যায়? তো বন্ধুরা আমাদের বলা হয়েছে যে এখানে সালমা 112 কিলোমিটার পথের 14 ভাগে 13 ভাগ সে বাসে করে যায় এবং বাকি যে 1 ভাগ রয়েছে সেটি সে হেঁটে হেঁটে যায়। তো বন্ধুরা এখানে আমাদের বের করতে হবে সে কত কিলোমিটার বাসে করে যায়। তো চলো বন্ধুরা আমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি দেখে আসি। তো বন্ধুরা সমাধান, প্রথমে 112 কিলোমিটারের 14 ভাগ, তার মানে 112 কিলোমিটারকে তোমরা 14 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমাদের আসবে 8 কিলোমিটার। এরপরে সালমা এর 13 ভাগ যে বাসে বসে যায় সেটি আমাদের বের করতে হবে, যেহেতু 1 ভাগ সমান সমান 8 কিলোমিটার, তাহলে 13 ভাগ হবে 8 গুণ 13, তার মানে 104 কিলোমিটার। উত্তর, সে 104 কিলোমিটার পথ বাসে যায়। তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য, সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে আমাদের পরবর্তী যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে, সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।